গোসল ফরজ অবস্থায় মৃত ব্যক্তিকে জড়িয়ে ধরে কান্না করা যাবে কিনা? প্রিয় ভাই, আমাদের কারণে যদি এমন হয় যে আমাদের গোসল ফরজ হয়ে গিয়েছে, এমন অবস্থায় আমরা মৃত ব্যক্তিকে দেখতে গিয়েছি, হয়তো আমার আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন কেউ যদি হয়, সেক্ষেত্রে তাকে জড়িয়ে ধরে কান্না করা যাবে কিনা? জড়িয়ে ধরা যাবে, কোনো সমস্যা নেই, কান্না করা যাবে, কিন্তু বিলাপ করা যাবে না, বিলাপ করা যাবে না, জামা কাপড় ছেঁড়া যাবে না। এই যে মাসালাগুলি রয়েছে, এটা মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশের মাসালাগুলি, এটা এটার জায়গায় থাকবে। কিন্তু আপনার গোসল ফরজ রয়েছে, জুনুবি অবস্থায় রয়েছেন, যে কারণে আপনি মৃত ব্যক্তিকে ধরতে পারবেন না বা শোক প্রকাশ করতে পারবেন না, এরকম কোনো মাসালা নেই। আপনি অবশ্যই কান্নাকাটি করতে পারবেন, তাকে জড়িয়ে ধরতে পারবেন, তার কপালে চুমু খেতে পারবেন। যদি আপনার জন্য তিনি যদি পুরুষ মানুষ হন, আপনি যদি পুরুষ মানুষ হন, বা আপনি মহিলা তিনি মহিলা হলে তো কোনো সমস্যাই নেই, আপনি পারবেন। কিন্তু চিৎকার করে কান্নাকাটি করা, পা দোলানো, আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলা, মাটিতে গড়াগড়ি করা, এই যে কাজগুলি রয়েছে, এই কাজগুলি আপনি জুনুবি হন বা না হন, কোনো অবস্থাতেই আপনি এই কাজগুলি করতে পারবেন না।